আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো এই ভিডিওটা একদমই একটা কুইক ভিডিও, বারবারই বলে একটা কুইক ভিডিও, কেন বলতেছি কারণ গুগলের একটা দারুণ আপডেট আসছে, সেটা হচ্ছে জিমেল নিয়ে। আপনারা সবাই তো জিমেল ইউজ করেন, অনেকেই আছেন যে জিমেল ইউজ করেন না, নিজের ব্র্যান্ডেড ইমেল ইউজ করেন। আচ্ছা যাই হোক, এখন গুগল যে আপডেটটা দিল সেটা হচ্ছে যে কেউ চাইলে আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাড্রেসে ডট ইউজ করতে পারবে না। মানে এই যে দেখেন এখানে johnsmith@gmail.com লেখা আছে না, কিন্তু কেউ যদি চায় যে সে এই জনের পরে একটা ডট দিয়ে একটা নতুন একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবে, সে কিন্তু সেটা পারবে না। এটা তারা ক্লিয়ারলি বলে দিছে, এটা সে করতে পারবে না। এখন আপনি যেহেতু আপনার নামে এই জিমেল অ্যাকাউন্টটা রেজিস্টার করে ফেলছেন, এটা আপনার যদি ব্র্যান্ডেড ডোমেনও হয়, আপনারা যারা জি সুইট ইউজ করেন তাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সে চাইলেও সেই রকম কোনো কিছু করতে পারবো না, যদিও ব্র্যান্ডেড ডোমেনের ক্ষেত্রে তো আর কন্ট্রোল অন্য কারো কাছে থাকে না, আপনার কাছে থাকে। তবে জেনারেলি জিমেল যারা ইউজ করেন, বিশেষ করে গুগলের যে ডিফল্ট মেলটা আছে এটা যারা ইউজ করেন, তাদের ক্ষেত্রে এটা একটা দারুণ আপডেট বলতে পারেন। কারণ অনেক সময় আছে যে অনেকেই আপনার ইমেলটা চুরি করতে পারে, অথবা চুরি করবে না ঠিক, কিন্তু সে আপনার ইমেলের মতো হুবহু শুধু একটা ডট বসিয়ে দিল, তাহলেই আপনার ইমেলের মতো হয়ে গেল। দেন ওইটা আপনার রিলেটিভসের কাছে যদি সে ইমেল করে, মানে এটা বিভিন্ন ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাই না? কিন্তু এটা গুগল এখন বন্ধ করে দিছে। তো এটা আমি টেস্ট করব আপনাদের সামনে। আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, সেটা আপনারা অনেকেই জানেন যে পূর্বে থেকে জিমেল অ্যাকাউন্টটা ছিল। আমি যদি জিমেল অ্যাকাউন্টটাতে যাই, এই যে আমি বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্ট, মানে জিমেল অ্যাকাউন্ট, মানে গুগলের ক্ষেত্রে ডিফল্ট যেটা, এটা এটা আপনারা দেখেন এখানে কোনো স্পেস অথবা সরি কোনো ডট অথবা কোনো কোনো এক্সট্রা কোনো ওয়ার্ড নাই। জাস্ট আমার দ্য আকরাম হোসেন বিডি @gmail.com এটাই লেখা আছে। তো আমি চাচ্ছি যে এটার মধ্যে এটার আগে পরে আমি ডট বসাবো। তো আমি দার পর একটা ডট দিলাম, আকরামের পরে একটা ডট দিলাম, হ্যাঁ এইগুলো দিয়া তারপর আমি এটা দিয়ে দিলাম। এখানে দেখেন, এখানে যে আপনি যদি এখন দেখেন যে এটা সেভ হয়েছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা শেষে শেষেই যে এখানে ডট দিছি ডটটা নিয়ে আনিছে, তাই না? তো আমি একটু একটা ইমেল সেন্ড করি। ওকে, তো এটা দিয়ে আমি যদি সেন্ড করি তাহলে আপনারা যদি একটু দেখেন লাইভে, এই যে দেখেন চলে আসছে। ওকে, ডামি হেডিং যেটা লিখেছিলাম, এখন দেখেন এটা আমার এইখানে ঠিক আছে টু এই ইমেল ইমেলের দিকে শো করতেছে। আমি যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমি যে ডট দিছিলাম, এই যে দেখেন আমি যে ডটগুলো দিছিলাম এই ডটগুলো ঠিকই আছে, কিন্তু গুগলের কথা অনুযায়ী সে আমাকে ইমেলটা ব্যবহার করতে দিছে, মানে আমার কাছে ইমেলটা সেন্ড করছে, অন্য কারো কাছে সেন্ড করে নাই। আমি আমার জহমেল থেকে এটা আমি সেন্ড করছিলাম। তো এটা এখানেই চলে আসছে আপনার। তো দেখেন এটা একটা দারুণ ফিচার, কারণ হচ্ছে কি যে আপনার এই ইমেল অ্যাকাউন্ট কেউ চাইলেই সে ডট বসিয়ে অন্য কারো কাছে পাঠাতে পারবে না, বা আপনার ইমেল অ্যাকাউন্টটাকে সে চুরি করতে পারবে না আর কি। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আরেকটু দেখেন যে ইভেন আপনার চাইলে যে সে অন্যভাবে ইমেল অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করতে পারবে সেটাও পারবে না। আমি যদি একটু আপনাদের জন্য দেখা যায় gmail.com যাই, গিয়ে দেখি আমার ইমেলের মানে আগে পিছনে ডট লাগিয়ে কোনো কিছু করতে পারে কি না। এখন আপনি বলতে পারেন ভাই ডট দিয়ে তো হচ্ছে না, কিন্তু সে যদি আগে পরে কোনো কিছু লাগায়, হ্যাঁ তাহলে হতে পারে, কিন্তু ডট দিয়ে সে যে আইডেন্টি মানে ডিফারেনশিয়েট করে ফেলবে ওইরকম কোনো কিছু পারবে না। আমি একটা ডট দিই, সরি এটা তো আসেই। ওকে, এই যে দেখেন অলরেডি বলা হয়েছে যে এটা কেউ ব্যবহার করে ফেলছে, কিন্তু আসলে ওই রকম কোনো ইমেল অ্যাড্রেসে যদি আপনি পাবেন না আমার ইমেল অ্যাড্রেস ছাড়া, তাই না? এই যে দেখেন এটা যে এটাও বলে দিবে যে আসলে ব্যবহার করে দিছে, এটা ক্লিয়ারলি গুগল এখানে বলে দিছে যে কোন জায়গায়, এখানে দেখেন যে এটা 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 আপনি একটু পড়েন যে আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক, এখানে চাইলে কেউ সেই ডট ব্যবহার করতে পারবে না, এটা অবশ্যই সে এরর দেখবে যে অলরেডি এটা নিয়ে নিছে কেউ, তাই না? এটা আসলে দারুণ একটা আপডেট। এই আপডেটটা জানানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে। অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।